वेलकम बैक टू बॉन्ग वर्डिक्ट। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আলোচনা করব প্রিয়তমা নিয়ে। প্রিয়তমা সাকিব খানের প্রিয়তমা কিং খান সাকিব খানকে নিয়ে আজকে আলোচনা হবে। ওয়েল, আজকে যে আপডেটটা তোমাদেরকে দিতে এসেছি সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। বক্স অফিসের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 10 কোটি 30 লাখ হয়েছে ইতিমধ্যে। 7 দিন ছাড়িয়ে কিন্তু 8 দিন হয়ে গেছে, এবং 8 দিনের কালেকশন যদি আমি বলি, টোটাল কালেকশন যদি আমি বলি, এটা কিন্তু 11 কোটি টাকা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কিন্তু 11 কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেটা একটা দারুণ নিউজ, মানে এটা ভাবা যাচ্ছে না। আমার মনে হয় না আগে সাকিব খানের কোনো মুভিতেও এই এত তাড়াতাড়ি, এটা আমাদের কুইকেস্ট সুপারহিট ফিল্ম এবং সুপার মানে ব্লকবাস্টার, এত তাড়াতাড়ি এত টাকা কালেকশন মধ্যে আগে কেউ করতে পারেননি। 3200 স্ক্রিনে সিনেমাটা চলছে, 3200 শো রয়েছে, এবং এতগুলোর মধ্যে তার মধ্যে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে 90% শোই কিন্তু হাউসফুল, 90% শোই কিন্তু হাউসফুল যাচ্ছে, এবং লাস্ট দিনও যেটা গেছে সেটা 80% শো হাউসফুল, এবং স্যাটারডে সানডে তো আমার মনে হয় 100% হয়ে যাবে, সবই হাউসফুল হয়ে যাবে, এবং হল মালিকদের মুখে হাসি ফুটছে। এটা একটা দারুণ ব্যাপার, একটা সাকিব খান বলে সম্ভব যে সবার মুখে হাসি ফোটাতে পারছে। এবং যেটা মনে করা হচ্ছে, যেই রকম পারফরমেন্স প্রিয়তমা দিচ্ছে, তাতে 1-1.5 মাস কিন্তু এটা হল থেকে যাবে না, এবং 1-1.5 মাস যদি এটা হলে থাকে তাহলে যে কী হতে পারে সেটা সবাই দেখবে, মানে কোন লেভেলের কালেকশন হতে পারে। আর দেখো, এটা তো বেশি বাজেটের সিনেমা নয়, মানে ম্যাক্সিমাম আমি 3-3.5 কোটি টাকা ধরে রাখছি। তারপর যদি এত টাকা কালেকশনে চলে আসে তাহলে বুঝতেই পারছো এটা অলরেডি ব্লকবাস্টারের দিকে বা ব্লকবাস্টার হয়েই গেছে। হয়তো আমি যদি এক্সাক্ট বাজেটটা জানতাম আমি বলে দিতাম, বাট এক্সাক্ট বাজেট যেহেতু আমি জানি না সেহেতু বলতে পারছি না। তবে সাকিব খান কিন্তু ইন্ডাস্ট্রির বাবা, ঢালিউডের একদম বাবা, নাহলে এই ধরনের পারফরমেন্স, এই ধরনের বক্স অফিস কালেকশন আর কারোর পক্ষে দেওয়া কিন্তু সম্ভব নয়। আর যেই তার সাথে টক্কর নিতে আসুক, কারোর পক্ষে এরকম ধরনের পারফরমেন্স দেওয়া সম্ভব না। এত তাড়াতাড়ি এত টাকা কালেকশন করে দেওয়া, প্রডিউসারের মুখে হাসি ফোটানো, হল মালিকের মুখে হাসি ফোটানো ফেস্টিভ্যালের সময়, সেটা একটা দারুণ নিউজ, দারুণ ব্যাপার। কালেকশনটা আমি বলেছিলাম যে যখনই কোনো আপডেট পাবো আমি কিন্তু আপডেট দিতে থাকবো। তো এই দারুণ নিউজটা পেয়েছিলাম, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম। এর আগেও একটা ভিডিও আছে যেটা আমি কালেকশনের সুরঙ্গ আর কালেকশনে আর প্রিয়তমার কালেকশনের একটা কম্প্যারিজন করেছিলাম, তো সেই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি লিঙ্কে, তো তোমরা দেখে নিও ডিসক্রিপশনে, তো ওই লিঙ্কটা তোমরা চালিয়ে দেখে নিও, ওখানে আমি কী বলেছিলাম। এবং আজকের কালেকশনটা আমি দিয়ে দিলাম, আজকে 8 দিয়ে কত কালেকশন, তো দারুণ চলছে। সাকিব কিন্তু ফাটিয়ে দিচ্ছে, মানে সাকিব খান সত্যি মানে বাংলাদেশের সেই ভাইজান এবং একদম নাম্বার ওয়ান হিরো, ম্যাটিনি আইডল। আমরা এখান থেকেও যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো, তবে এখনও সিনেমাটা দেখা হয়নি, আশা করা যায় খুব শীঘ্রই হয়তো দেখতে পাবো। তো ধন্যবাদ সকলকে, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, সাবস্ক্রাইব করো, সাকিব ফ্যান্সরা অবশ্যই সাবস্ক্রাইব করো, যখনই কোনো আপডেট পাবো তখনই কিন্তু আমি দেবো। ধন্যবাদ।